আসসালামু আলাইকুম, বিডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা এর পূর্বের ভিডিওতে দেখেছিলাম লেবু গাছে যখন নতুন করে কুড়ি আসতে শুরু করবে, নতুন ফুল ফুটতে শুরু করবে, সেই সময়টাতে আমরা কিভাবে যত্ন করতে পারি সেই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সেই কুড়িগুলো থেকে গুটি বাঁধার পর লেবু গাছে যখন গুটি বাঁধতে শুরু করবে এই সময়টাতে আমরা কিভাবে যত্ন করতে পারি। বন্ধুরা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের যত্নের উপরেই নির্ভর করবে আপনি আপনার গাছ থেকে, লেবু গাছ থেকে আশানুরূপ ফল পাবেন কি না। বন্ধুরা, চলুন জেনে নেই এই সময়টাতে আমরা কিভাবে যত্ন করব। বন্ধুরা, প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, এই সময়টাতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। ফাঙ্গাসের আক্রমণ হলে আপনার গুটি ঝরা শুরু হবে। আপনি গুটি ঝরা বন্ধ করতে, ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে আপনি ফাঙ্গিসাইড আরেকবার স্প্রে করবেন। বন্ধুরা, সেই সাথে আপনি আরেকবার স্প্রে করবেন আপনার হাতে যে কীটনাশক আছে, প্রোক্লেম বা এই টাইপের যে কীটনাশকগুলো আছে, আপনি আরেক দফা কীটনাশক স্প্রে করবেন এই গুটি ঝরা বন্ধ করার জন্য। বন্ধুরা, গুটি ঝরার আরেকটি কারণ হচ্ছে পানির স্বল্পতা। গাছে যদি পানির স্বল্পতা হয়, গাছে যদি তার যে প্রয়োজনীয় পানি মাটি থেকে নিতে না পারে, সেক্ষেত্রেও আপনার গুটি ঝরা শুরু হবে। বন্ধুরা, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন গাছ তার পরিমাণ মতো পানি মাটি থেকে সংগ্রহ করতে পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পরিমাণের অতিরিক্ত পানি যেন গাছে না প্রয়োগ করা হয়। বন্ধুরা, এরপরে যে বিষয়টি হচ্ছে খাবার। এই সময় গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস শোষণ করতে শুরু করে ফলের বৃদ্ধির জন্য। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন গাছ মাটি থেকে সেই প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো পায়। এজন্য আমাদেরকে দিতে হবে একটু বাড়তি খাবার, একটা মিক্সড খাবার। বন্ধুরা, এই মিক্সড খাবারটা আমরা কীভাবে করতে পারি? মিক্সড খাবারটা তৈরি করার জন্য বন্ধুরা, আমরা আনুমানিক হারে টিএসপি 5 গ্রাম, পটাশ 5 গ্রাম, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা অথবা গরুর শুকনো গোবর, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল আছে, 50 থেকে 100 গ্রাম, হাড় গুঁড়ো 10 গ্রাম, সর্ষে খোল 5 গ্রাম, চুন 5 গ্রাম ইত্যাদি একসাথে মিশিয়ে আনুমানিক হারে একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আমরা একটা মিক্সড খাবার তৈরি করতে পারি। যদি আপনার গাছ মাটিতে হয়, সারের পরিমাণ আপনি গাছের উচ্চতা এবং বয়স অনুযায়ী রেশিও ঠিক রেখে আপনি প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এই মিক্সড খাবারটা হলে পরে আপনার ফলের বৃদ্ধি ত্বরান্বিত হবে, আপনার ফলের ঝরা বন্ধ হবে, গুটি ঝরা বন্ধ হবে। বন্ধুরা, মিক্সড খাবারটা প্রয়োগের পর আপনাদেরকে আলাদা করে আর একটি সার প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে বোরন। বোরন সার যেটা করে, গাছের গুটি ঝরার প্রবণতা কমায়, ফলের সাইজ বড় করে। অনেক সময় দেখা যায় ফলের ভিতরে ফাঁপা একটা অংশ হয়, ফাঁপা হয় বোরন সারের কারণে, এই অভাবের কারণে এই ফাঁপা হয়। আপনারা যদি বোরন সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার ফলের সাইজ বড় হবে, গুটি ঝরাও বন্ধ হবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা গুটি আসার পরে পরিচর্যা করতে পারি, আমরা গুটি ঝরা অনেকাংশেই কমাতে পারবো। বন্ধুরা, সেই সময় আর একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে এই সমস্ত কিছু পরিচর্যার পরেও, সেটা হচ্ছে গাছ সূর্যের আলো যেন পরিপূর্ণভাবে পায়। একটা গাছের দৈনিক 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন এই সময়টাতে, সেটাকে নিশ্চিত করতে হবে। সূর্যের আলো যদি না পায়, সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তো বন্ধুরা, আমরা যদি এইসব বিষয় মাথায় রেখে গুটি আসার পরে পরিচর্যা করি, আশা করি আমরা গাছ থেকে আশানুরূপ ফল পাবো, আমাদের গুটি ঝরা বন্ধ হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।